আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আর্টের এডুকেশন বাংলা 999 এর পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনারা একটি ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করবেন। একটা ইউটিউব চ্যানেলের লোগো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার নিজস্ব ইউটিউব চ্যানেলের একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডের একটা লোগো থাকবে, যে ব্র্যান্ড দিয়ে সকল ইউটিউবাররা আপনাকে চিনবে। তো একটি ইউটিউব চ্যানেলের লোগো খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন, কিভাবে একটি ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। তার আগে আমি বলে নিতে চাচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। তো চলুন শুরু করা যাক। আপনাকে একটি ইউটিউব চ্যানেলের লোগো তৈরি করার জন্য প্রথমে আপনি ক্যানভা সফটওয়্যার ডাউনলোড করতে পারেন অথবা আপনি ডাউনলোড না করেও করতে পারেন। তো আমি ডাউনলোড না করে কিভাবে করতে হয় সেটা দেখাবো। আপনি গুগলে সার্চ দিবেন canva.com, সার্চ দেব, লোডিং হচ্ছে। দেখুন ক্যানভার একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে অনেক অপশন আছে যেটা দিয়ে আপনি ফেসবুক কভার তৈরি করতে পারবেন, ফেসবুক পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, পোস্টার, ইউটিউব থাম্বনেল, অ্যানিমেটেড লোগোস, গেমিং লোগোস, বিভিন্ন ধরনের লোগো আপনি পাবেন। তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে ইউটিউব লোগো তৈরি করতে হয়। আমি লোগো অপশনে প্রেস করলাম। তো আমার এই পেজটি ওপেন হয়ে গেছে। এখানে ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লোগো, এখানে চাইলে আপনি নিজের ইচ্ছে মতো লোগো তৈরি করতে পারবেন। এছাড়াও আপনি যদি চান যে এখানে অটোমেটিক যেগুলো দেওয়া আছে সেগুলোও করতে পারেন। তো এখানে বিভিন্ন ধরনের আছে, আপনাদের যেটা পছন্দ সেটা করতে পারবেন। তো আমি এখন ব্ল্যাঙ্ক লোগো তৈরি করে দেখাবো কীভাবে তৈরি করতে হয়। লোডিং হচ্ছে। দেখুন লোডিং হচ্ছে, এখানে অনেকগুলো আছে, আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন। তো আমি আমার ব্ল্যাঙ্ক পেজে চলে যাই। এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। এখানেও অনেক ব্যাকগ্রাউন্ড আছে। তো আমার এই ব্যাকগ্রাউন্ডটা আমার পছন্দ, আমি এটা সিলেক্ট করলাম। এখন আপনি একটা ফ্রেম সিলেক্ট করবেন, প্লাস বাটনে প্রেস করবেন। এখান থেকে আমি এলিমেন্টসে প্রবেশ করব। এখানে দেখেন অনেকগুলো এলিমেন্টস আছে। তো আমি এই ফ্রেম থেকে এটা চয়েস করব। দেখেন এখানে একটা ফ্রেম চলে আসছে। এই ফ্রেমের আমি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, আমি ব্ল্যাক দেব। দেখুন আমার একটা ফ্রেমের কালার আমি এডিট করলাম। তো এখন আমি এটা টেক্সট লিখব, অ্যাড এ হেডিং, আবার প্রেস করব, এটা ডিলিট করব। এখন আমি আমার চ্যানেলের নাম লিখব, আর স্পেস কিচেন, TCHEN, টের কিচেন। এটা বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে নিব। দেখুন মাঝ বরাবর হয়েছে। তো আপনি চাইলে এটার কালারও চেঞ্জ করতে পারেন, ফ্রন্টও চেঞ্জ করতে পারেন,
এখন আমি এটার ফ্রন্ট সানডে করব। দেখেন কি সুন্দর হয়ে গেছে, চাইলে আপনি ছোট বড় করে নিতে পারেন। আমি এটার কালার চেঞ্জ করব, আমি হলুদ কালার দিব। তো মোটামুটি এখানের কাজ শেষ। এটার পজিশনটা মিডিলে দিব, মিডিলে আছে। তো তো এটার কাজ হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে। তো এখন আমি একটা পিকচার আনবো, যেহেতু আমার এটা কিচেন রিলেটেড চ্যানেল, তো আমি চাচ্ছি এখানে একটা মাছের ছবি দিতে। এখানে মাছের ছবি অ্যাড করব, একটু ছোট করি, একটু উপরে দিই। একটু ছোট করে দিই, একটু উপরে দিই। দেখেন খুবই সুন্দর দেখাচ্ছে। আমি চাইলে আরো কিছু অ্যাড করতে পারবো। ইল মেনে ঢুকলাম, ঢুকার পরে আমি চাচ্ছি এটা অ্যাড করব। এটা ছোট করব, ব্যাক করি। এটা দরকার নেই, এটা ডিলিট করে দিই। তো মোটামুটি হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা ছোট টেক্সট লিখতে চাই, অ্যাড এ সাব হেডিং। একটু নিচে নিয়ে আসি, প্রেস করি, ডিলিট করি। এখানে লিখব সামথিং স্পেস স্পেশাল ECIA স্পেশাল। একটু ছোট করি, ঠিক আছে। চাইলে কালারও চেঞ্জ করতে পারেন, একটা লাল দিব। মোটামুটি আমার চ্যানেলের লোগো তৈরি হয়ে গেছে। এখন আমি এটা ডাউনলোড দিব, এখানে চাপ দিবেন, ডাউনলোড চাপ দিবেন। তো হয়ে গেছে ডাউনলোড। তো এইভাবে চ্যানেল আর্ট তৈরি করে আপনারা আপনাদের ইউটিউবে আর্ট অ্যাড করতে পারেন। আশা করি সকলে এই ভিডিও থেকে উপকৃত হবেন। ধন্যবাদ।